সুপ্রিয় দর্শক সবাইকে শুরুতে রূপের বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন দর্শক দাঁড়িয়ে আছি আটঘরিয়া হাজিপাড়া এলাকায় গ্রিন গ্রাস এগ্রো ফার্মে যেখানে আড়াই বছর যাবত ড্রাগন ফলের চাষ হচ্ছে তো এই বাগানের সার্বক্ষণিক যিনি পরিচর্যা করেন ছাইফুল ভাই ওনাকে অনেকেই চেনেন এর আগে যারা ভিডিও দেখেছেন আমার চ্যানেলের তারা ভালো করে চিনবেন তো আজকে আমরা এখানে আসার মূল উদ্দেশ্য হলো এই বাগানে বাম্পার ফলন এসেছে ড্রাগন ফলের বাগানে কিভাবে বাম্পার ফলন আনতে হয় এবং বাগান কিভাবে পরিচর্যা করতে হয় সেই সম্পর্কে এ টু জেড আজকে সাইফুল ভাইয়ের সাথে আলোচনা করব তো দর্শক সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো সাইফুল ভাই কেমন আছেন ভালো আছেন জি অনেক পরে আপনার সাথে দেখা হলো কি অবস্থা আপনার বাগানের এখন আলহামদুলিল্লাহ খুব ভালো এই বছর সিজনে একটু বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার কারণে আরো ভালো হতো তারপর আল্লাহর খুব ভালো আচ্ছা আচ্ছা তো আমরা তো এক বছর আগে দেখেছিলাম এই বাগানে এতটা ফল ছিল না শুধু গাছ ছিল দু একটা ফল ছিল আর কি তো এখন আপনার যে অবস্থান দেখছি অবশ্যই বাগানের উন্নতি হয়েছে তো এই বেশি বেশি ফল আসার কারণটা কি এখন হলো ভরা মৌসুম এই ড্রাগনেরই পুরা সিজন আপনার এই সিজনে এখন ধরেন আষাঢ় মাসের পর থেকে আমাদের বাগানে ফুল ফল শুরু হয় এখন আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস পড়ছে এখন পুরাটাতে আপনি ফলে পরিপূর্ণ ফুল ফলে এই জন্য আপনি ফলটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে তারপরে এই সিজনে আপনার অতিরিক্ত বৃষ্টি আবহাওয়া খারাপ কারণে আরও ভালো ছিল অতিরিক্ত বৃষ্টি হলে সব ফলের ফসলের একটু ক্ষতিগ্রস্ত হয় কিন্তু স্বাভাবিকভাবে হলে পরে ভালো হয় তো বৃষ্টিতে কি আপনার ফল কিংবা বাগানের গাছের কোনো পচন ধরে কি অতি বৃষ্টি হলে কিছুটা পচনের সম্ভাবনা থাকে সত্রাকে আক্রমণটা বেশি হয় তারপরেও ধরেন আপনি সত্তাকনাশক ব্যবহার করলে আমাদের ফল এবং ফল গাছ ভালো থাকে মোটামুটি আপনি তো দেখতেই পারছেন অনেকটা ভালো আছে এবং আপনাদের দোয়ায় মোটামুটি ভালো তো আমাদেরকে একটু জানান যে এখন তো বর্তমানে আপনার গাছের সম্পূর্ণ ফল আসা শুরু হয়েছে নাকি এখন এখন ভরা ফল শুরু হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন কিছু নতুন ফল আসতেছে আবার কিছু পেকে গেছে আবার এর আগেও কিছু কাটা হয়েছে এখন দেখা যাচ্ছে যে ফলগুলো পুরা বাগানে ফলের আচ্ছা আচ্ছা তো বর্তমানে এখন আপনার এক একটি গাছে কত পিস করে আপনার এই ড্রাগন ফল আসতেছে আমার এখন এক প্রত্যেকটা গাছে খুঁটিতে আপনার পুরাতন খুঁটিগুলোতে আপনার তিরিশটা চল্লিশটা পর্যন্ত ফল আসতেছে প্রতি সপ্তাহে আর আপনি সিজনালি কোনো প্রত্যেকটা খুঁটিতে দশ থেকে পনেরো কেজি বা কিছু কিছু ভালো খুঁটিতে আপনার বেশিও আসতেছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম তো এখন আমাদেরকে একটু এই বাগানের পরিচর্যা সম্পর্কে বা এই বাগানের সৌন্দর্য আনতে বা বেশি বেশি ফলন আনতে ফল আনতে কী কী করতে হবে সেই সম্পর্কে আমাদেরকে একটু বলেন আপনি আর এই সিজনে আপনি ফল আসার এক থেকে দুই মাস পূর্বেই আপনার বাগানের জৈব সার যেমন গোবর সার আপনার ওই যেগুলো জৈব সার আছে ব্যবহার করতে হবে প্রচুর পরিমাণে আর আপনার রাসায়নিক সারের মধ্যে আপনার টিএসপি যেটাকে বলা হয় এগুলো ব্যবহার করতে হবে টিএসপিতে ফুল ফল ভালো হয় আর এমনি আপনি আগাসান ইয়ের জন্য আপনি এমনি আসক কিছু ব্যবহার করতে পারেন কারণ রেনি সিজনে অতি বৃষ্টির কারণে আগাছার পরিমাণটা একটু বেড়ে যায় এতে আপনি এখন লেবার ফাংশন বেশি খরচ হয় আপনি আগাশ ঘাস মারার বিষ আছে এগুলো ব্যবহার করতে পারেন বেড়ের মাঝখান দিয়ে এতে আপনি সাশ্রয় হয় আর খেয়াল করতে হবে গাছের জন্য ক্ষতি না হয় আর পচনের জন্য আপনি কন্টাপ আছে তারপরে ক্যাবরিয় টপ আছে যেগুলো আপনি ছত্রাকনাশক এগুলো কন্টাপটা আপনি গাছের গোড়ায় বেশি ব্যবহার করতে হবে স্প্রে আর আপনি গাছের ওপরে ব্যবহার করতে হবে ক্যাবরি টপ এগুলো হলো আপনি সত্যকনাশক তাহলে আপনার গাছটা সুস্থ থাকবে ফলগুলো সচেত মানে ভালো থাকবে দেখতেও ভালো হবে চকচকা হবে বড় হবে আচ্ছা সাইফুল ভাই এই ড্রাগন ফলের সিজন কখন থেকে শুরু হয় এটা হলো মে মাস থেকে আপনার নভেম্বর মাস পর্যন্ত ছয় সাত মাস ছয় সাত মাস পুরা সিজন থাকে আচ্ছা এর পাঁচ ছয় থেকে সাতবার আপনার ফুল এবং ফল আসবে এক একটা গাছে আর এটা আপনার প্রথম ফুল করি আসা থেকে ফুল ফুটতে ধরেন বিশ থেকে পঁচিশ দিন এবং ফুল ফোটার ফলে আপনার ফল হইতে পাকার আগ পর্যন্ত আবার ধরেন পনেরো থেকে বিশ দিন টাইম লাগবে এটা থেকে আমরা পনেরো থেকে বিশ দিন পরে ফলটা উঠাতে পারবো মানে আমি যেটা বুঝলাম যে ছয় সাত মাসের মধ্যে আপনি একাধিকবার ফল এখান থেকে হারভেস্ট করেন তো আমাদেরকে সর্বনিম্ন পাঁচ থেকে ছয়বার বার আমরা ফল কাটি ফল পাই গাছে আপনারা কতদিন পরে পরে ফলটাকে কাটেন আর কি পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে গাছের আপ ডাউন

কিছু কিছু ফল আপনার পাঁচশো গ্রাম থেকে শুরু করে ছয়শো পর্যন্ত বড় গুলো আছে মিডিয়াম যেটা আপনার চারশো থেকে সাড়ে চারশো পাঁচশো এরকম আছে আর নিম্নে আড়াইশো থেকে তিনশো আর কি প্রত্যেক পার পিস তো আপনার এক একটি গাছে কতগুলো করে ফল আসে আমার গাছ বলতে আপনার প্রত্যেকটা খুঁটি আপনি একটা খুঁটি দেখতেছেন একটা সিমেন্টের খুঁটি যে আমরা দেখতে পেলাম পিলারে আপনার প্রতি সিজন পনেরো থেকে বিশটা করে ফল আসে বা আর বেশিও আসে আপনার সিজনে আপনার গড়ে এক একটা খু খুঁটিতে পনেরো থেকে বিশ কেজি ফল আসে আর সর্বনিম্ন যেগুলো হয় সেটা দশ কেজি নিয়ে সর্বনিম্ন দশ কেজি ধরে নেন তো এক একটি খুঁটিতে আপনার চারটি করে গাছ লাগানো আছে করে গাছ আচ্ছা তো এরকম কতগুলো খুঁটি আপনার রয়েছে এই বাগানে আমার এখানে বারোশো প্লাস খুঁটি রয়েছে বারোশো প্লাস খুঁটি রয়েছে তাহলে এক একটি খুঁটিতে আপনার চারটি করে গাছ অনেকগুলো গাছ কিন্তু কত বিঘা জমিতে আপনি এটা লাগিয়েছেন আমি চার বিঘা জমি চার বিঘা জমিতে লাগিয়েছেন তো সাইফুল ভাই আমরা শুনলাম যে আপনার প্রথমে যে বাগানটা ছিল আপনি এখন আবার সেই বাগান এক্সটেনশন করেছেন মানে আরও একটি বাগান তৈরি করেছেন সেই বাগানে কতগুলো গাছ রয়েছে ওখানে আমার আরও চারশো গাছ রয়েছে কতদিন যাবৎ লাগাইছেন আপনি এই এই সিজনে এই সিজনে লাগাইছেন আচ্ছা ভাই আমাদেরকে একটু এই ড্রাগন ফলের দাম সম্পর্কে একটু ধারণা দিবেন এটা কিভাবে বিক্রি করেন আপনি আমরা যখন ফলটা আপনার পাকা হয়ে যায় তখন আমরা এটা কেটে বাগান থেকে আমরা আরতে বিক্রি দিয়ে দিই সেটা হলো ঢাকাতে বর্তমানে সিজনে এটার দাম খুব ভালো চাহিদা বর্তমানে দাম আছে আপনার বারো থেকে চোদ্দো হাজার টাকা মন আপনি কেজি আসে হলো সাড়ে তিনশো থেকে চারশো টাকা মন ইয়া কেজি চলে আসে আর খুর্চারও বিক্রি ওরা বিক্রি বেশি করে বিভিন্ন জায়গা বিভিন্ন আবার লোকালের পার্টি আপনি যেমন শহরের পার্টি এসে নিয়ে যায় এখান থেকে বাগান থেকে নিয়ে যায় আর সে ব্যাপারে দেখে আমরা বাগান থেকে কেটে ওজন করে দিয়ে দিই আচ্ছা আচ্ছা তো খুবই সুন্দর তো আমরা এটা অ্যাভাইলেবল পাবো হলো ঢাকাতে হ্যাঁ অ্যাভেলেবেল আপনি ঢাকাতে সময় আপনি যদি দুই চার বিষ মনে হয় আপনার প্রতিদিন দিন চলে যাবে ঢাকা আরোতে কারণ বাজারে আরত আছে ফলে আপনি সেখানে নিয়ে গেলে আপনার টেনশন নেই আচ্ছা আচ্ছা এমনিতেই আপনারা এই ড্রাগন ফল চাষের পাশাপাশি আপনারা কি চারা বিক্রি করে থাকেন হ্যাঁ আমরা ড্রাগন ফল চাষের পাশাপাশি আমরা খুব উন্নত মানের ভালো চারা বিক্রি করে থাকি এর মধ্যে যেগুলো গ্রেডিংয়ে ভালো সেগুলো আমরা চারা করে থাকি আর সেই চারাগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে আপনার বিভিন্ন মানের আছে সর্বনিম্ন আমরা তিরিশ টাকা এটার একটা রেট দিছি আর আপনি যদি আরও ভালো চান তাহলে আমরা এটার একটু রেটটা বেশি আচ্ছা আচ্ছা মানে আপনার দুই ক্যাটাগরির গাছ আছে একটা কোয়ালিটির পার আমরা সর্বনিম্ন ধরেন মান আপনি সবগুলোই ভালো আপনার যে বাগানে আমার যেটার মা গুণগত মান ফলটা সেই ফল থেকে আমরা চারা করি এবং চারা সাইজ কোয়ালিটি মানে আকারে এক ফিট থেকে এর ওপরে হলো তিরিশ টাকা আপনি বড় নিতে গেলে একটু বেশি হবে সেটা হলো আপনার পরিমাণের পর আচ্ছা সাইফুল ভাই আমাদেরকে এই ড্রাগন ফলের জাত সম্পর্কে একটু ধারণা দিবেন ড্রাগন ফলের জাত আমাদের দেশে দুইটা আছে একটা হলো ওয়ান যেটা হলো আমাদের দেশীয় আর একটা হলো আমেরিকান জাত এই যে যেটা দেখতেছেন বড় আমেরিকান জাত আর এটার কালার আছে হলো আপনার তিনটা লাল সাদা আর গোলাপি আমার কাছে যেটা আমার বাগানে আছে অ্যাভেলেবেল আছে আমরা যেটা জানি সেটা হলো যে এই ড্রাগন ফলটাকে ঔষধি ফল হিসেবেও আমরা জানি আর কি তো এই ড্রাগন ফল খেলে কি কি উপকারে আসতে পারে মানুষের দৈনন্দিন জীবনে বা শরীরে সেটা আমাদেরকে একটু বুঝিয়ে বলুন এই ফলটা ঔষধি ফল হিসাবে বেশিরভাগ মানুষ খেয়ে থাকে আমাদের দেশে প্রচুর পরিমাণ ডায়াবেটিক্স রোগী তারা যদি এটা খায় এটা যে মিষ্টি আছে তাদের জন্য খুবই উপকারী এবং এর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে করোনাকালীন সময়ে আমরা এখন অনেক কিছুর দিকে দৌড়াচ্ছি কিন্তু সেদিকে আপনার এই ডায়াবেটিক্সের বা অন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আপনি ড্রাগন ফলটা খুবই উপকারী এবং খুবই কার্যকারী আচ্ছা তো এটা চাষ করতে হলে ভালো ফলন পেতে হলে কোনো কীটনাশক কি ব্যবহার করেন আপনি এটা আমি বিশেষ করে আপনি ছত্রাকনাশক কীটনাশকটা ব্যবহার করি এটা আপনার কাণ্ডপূর্ণ গাছ তো আপনি এই কাণ্ডতে আপনি অনেক সময় ছত্রাক আক্রমণ বেশি করে পচন লাগার ভয় থাকে এটা বেশিরভাগই ছত্রাক ব্যবহার করতে হয় আর হালকা আপনার পোকার কারণে এটা হলো যত নিম্ন হালকা ওষুধ বিক্রি ব্যবহার করা যায় তাতে আপনি পোকাটা দমন করা যায় আচ্ছা ভাই আমরা আসতে দেখলাম আপনার বাগানে ঢুকেই যেটা দেখলাম আর কি কিছু ফল মানে ভেতরে গর্ত মনে হচ্ছে কোনো পোকামাকড় খেয়েছে তো কিসের আক্রমণ ওটা এই ফলটা খুব সুস্বাদু তো এই কিছু কিছু পাখি আপনার বেশি পাকা ফলগুলো খেয়ে নেয় আর কাঠ আছে কাটবেলি ফল একটু নষ্ট করে এটা প্রতি প্রতিষেধক দিতে হয় এটা তো সব রকমের ভালো ফলের বাগানে থাকবেই এটাই স্বাভাবিক ভমরা কাটবেলি এগুলো আমরা সব সময় নিজের টেক কেয়ার করি ফলের প্রতি তো সবকিছুর যেখানে রস আছে সেখানে ভমরা মৌমাছি এগুলো আক্রমণ হয় এই জন্য এটা নিজেদেরকে টেক কেয়ারটা ভালো করে করতে হয় দামি জিনিস আপনি এই বাগানের যে গাছগুলো লাগিয়েছেন এর ডিসটেন্স মানে দূরত্ব কতটুকু করে রেখেছেন এই গাছগুলো আপনার এক সাইডে আপনার আট ফিট আর এক সাইডে চার ফিট আচ্ছা আপনি যে শাড়িটা দেখতেছেন এটা চার ফিট পর এক একটা খুঁটি আছে আর আপনি এই সাইডে যেটা দেখতেছেন আরেক সাইডে আপনার হলো আট ফিট এতে আমাদের চলাফেরার সুবিধা আলো বাতাসের যাতায়াতের পরিচর্যার ক্ষেত্রে অনেক সুবিধা গাছ বাড়ার ক্ষেত্রেও কাজে লাগে হ্যাঁ হ্যাঁ গাছটা আপনি দুই সাইডে যখন জায়গা পাবে তখন গাছটা আলো বাতাস ভালো পাবে ফলও ভালো হবে আরেকটা জিনিস ধারণা দিবেন আপনি যে শুধু কি এই ড্রাগন ফল চাষ করা যাবে না এর সাথে অন্য কোনো ফসলও চাষ করা যাবে ড্রাগন ফল চাষ তো করা যাবে এর সাথে আপনি পাশাপাশি যে সাথী ফসল আমি বলতেছি ফসল হ্যাঁ সাথী ফসল হিসাবে আপনি করতে পারবেন সেটা আমরা আমাদের এই বাগানেই সাথী ফসল হিসেবে আমরা মিশরীয় ডুমুর আমরা আবাদ করছি আপনি দেখতে পারেন এটা আমরা ভালো ফল পাচ্ছি এবং আশা করছি ভবিষ্যতে এটা আরও আমাদের জন্য রেজাল্ট ভালো আসবে এটা খুবই চাহিদাপূর্ণ একটা ফল এটা আমাদের দেশে সচরাচর কোথাও পাবেন না এটা যারা অতি উৎসাহী তারা বাইরে থেকে নিয়ে আসতে পারছে তারাই আপনি এটা ইয়ে করতে পারবে ভবিষ্যতে আপনার বাগানে আমরা মিশরীয় ডুমুরও দেখতে পাচ্ছি আমার এখানে আছে আপনি কিছু পরিমাণ দেখতে পারেন কিছু গাছ আপনি লাগাইছে আমরা দেখবো আপনি তো অনেক বড় একজন বাগানের মালিক এবং আড়াই বছর যাবত বাগান পরিচর্যা করে আসছেন আপনার তো একটা অভিজ্ঞতা রয়েছে আর কি বর্তমানে আপনি তো আবার অন্য জায়গায় বাগানও করেছেন তো এখান থেকে অবশ্যই আপনার প্রফিটটা ভালো আসতেছে তো সেক্ষেত্রে আমাদেরকে একটু বুঝাবেন যে একজন ব্যক্তি যদি এই বাগান করতে চায় মনে করেন এক বিঘা জমিতে সে এই গাছ লাগাবে হ্যাঁ তো সেক্ষেত্রে সে কয়টা গাছ লাগাতে পারবে এবং আপনি এক বিঘা জমিতে কি পরিমাণ প্রফিট আসতে পারে বেনিফিট আসতে পারে সেই সম্পর্কে আমাদেরকে একটু ভালো করে বুঝান আপনার কেউ যদি এক বিঘা জমি আবাদ করতে যায় এক বিঘা জমিতে আপনি তিনশোটা খুঁটি লাগাতে পারবে আমরা প্রত্যেক খুঁটি থেকে যদি আপনার দশ কেজি করে যদি ইয়ে পাই তাহলে আপনি তিন হাজার টাকা এক একটা খুঁটি থেকে আপনি সিজনে আসবে তাহলে আপনার যদি তিনশো খুঁটি হয় মিনিমাম সে নয় লক্ষ টাকা আপনার প্রতি সিজনে ইনকাম করতে পারবে আচ্ছা প্রফিট করতে পারবে এক বিঘা জমিতে তিনশো খুঁটি লাগাতে পারবে এবং বাৎসরিক নয় লক্ষ টাকা ইনকাম করতে পারবে নয় লক্ষ আপনি যদি ভালো পরিচর্যা দেখাতে পারেন আপনার ফলন যদি ভালো দেখাতে পারেন আর বেশিও হবে আমি মিনিমাম বলতেছি তিন লক্ষ ইয়া নয় লক্ষ টাকা তো এতে বাৎসরিক খরচ কত হতে পারে আপনার বাৎসরিক খরচ আপনার ধরেন লাখ পাঁচ টাকা বা কম হবে আপনার আপনি তো প্রথম বছরে আপনি খুঁটিয়ে যখন ইয়ে করবেন পরবর্তীতে তার আপনি খরচটা অত আসবে না প্রথম বছরে যখন গাছ লাগাবেন বা খুঁটি লাগাবেন সেই খরচটা পরবর্তীতে আপনি এটা মেয়াদকাল যতদিন যাবে তারপরেই এটার একটা খরচের পরিমাণটা কমতে থাকবে আচ্ছা আচ্ছা তাহলে আপনি জানেন পরবর্তী যত বছর গড়াবে তত আপনি গাছের চেহারা ভালো হবে বাগানের উন্নতি হবে আপনার খরচ কমে যাবে আপনার প্রফিটটা বেশি আসতে থাকবে আচ্ছা আচ্ছা খুব সুন্দর আপনার কাছ থেকে এই ডাগন ফল সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারলাম ভবিষ্যতে আপনি আরও বাগান করেন এই আশাই আমরা করি তো দর্শক এতক্ষণ যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন তারা অবশ্যই ডাগন ফল সম্পর্কে যথেষ্ট ধারণা আপনাদের হয়েছে তো আশা করি আমরা এর চেয়ে আরও বড় বড় ড্রাগন ফলের বাগানে গিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তো দর্শক আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আর বিদায় নেওয়ার আগে দর্শক অবশ্যই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে আমরা উপস্থাপন করব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ